আসসালামু আলাইকুম। রবিউল যুক্ত আছেন আমাদের সাথে। রবির মাইক্রোফোন আনমিউট করলে আপনি কথা বলতে পারেন আমাদের সাথে। তোর মাকে সুধি খান কি বলা বেশ পাঁচটা বলে আবার নিজে আনমিউট করাস কেন, নিজেরে মানে মিউট করে দিস বুঝিনি। জব খান কি বলা মাগির বলা তোর, তুই কি শিব আল্লাহর, আল্লাহর আল্লাহ তুই, আমার আমার মা তো আল্লাহ, তুই আমার মাকে বোঝাচ্ছিস মানে আল্লাহকে তুই করিস। মুখ সামলায় কথা খান কি বলা বাসটা নিজেই নিজেকে মিউট করে দিচ্ছিস, আবার নিজেই নিজেকে আনমিউট করতেছিস। খান কি বলা নাস্তিকের গোষ্ঠী চুদি মানে আল্লাহর কোলা, তাই তো? হ্যাঁ আমি তো আল্লাহর কোলা, ঠিকই তো আছে। নাস্তিকের গোষ্ঠী চুদি তোর মতো নাস্তিকের মায়ের পুত্র তো তোর তো তোর নিশ্চয়ই তোরটা নিশ্চয়ই শিবের মতো না, তুই নিশ্চয়ই শিব, কারণ আমার মাকে মানে আল্লাহকে তো শিবই লাগিয়েছে, শিবই দিচ্ছে। তো তুই নিশ্চয়ই তার শিব, তুই শিব, আল্লাহকে আল্লাহকে লাগিয়েছিস তুই শিব। আমি তোর মায়ের কথা বলছি, আল্লাহকে তোর মা নাকি বোকাচোদা খান কি বলা তোর মাকে চুই দা। আল্লাহ আমার মা এবং আল্লাহকে তুই তার মানে দুচেছিস, শুনে ভালো লাগলো। আমার কোনো আফসোস নাই, কারণ আল্লাহ মানে আমার মা একজন ম্যাচিউর। তোর মাকে চুদছি আমি, আল্লাহকে কেন? বাঁচে কথা বলস কেন যাদব? যদি এবং মনে কর যে তোর, তুই খুব ভালো করেই জানিস যে আমার মা হচ্ছে আল্লাহ, এটা আমি বহু আগেই বলেছি। চোদ খান কে আল্লাহ তোর মাকে চুদি বসাতে চুদ মুখান কে বলা? হ্যাঁ আমি জানি তো, আমি জানি আমার আল্লাহর ওইটা তোর মতন শিবের জন্যই উন্মুক্ত করে দিয়ে রাখে, কারণ তার স্বামী যে যিশু সে আর কি অত ভালো পারে না, যিশুরে তার পছন্দ হয় না, যিশুরে তার মধ্যে বিয়ে দিচ্ছে, সে পছন্দ করতে হচ্ছে গৌতম বুদ্ধরে, ঠিক আছে? কিন্তু সে অল্প বয়সে এরকম চলে গেছে বাগির কোলে, এই জন্য না আল্লাহ মাগের বলা তো মায়ের চুদি। তোর তোর মতো শিবের চে শিবলিঙ্গ দিয়েই তো মানে আমার মা মানে আল্লাহরে সন্তুষ্ট করা সম্ভব, এছাড়া আল্লাহরে সন্তুষ্ট করা সম্ভব না। বিশ্বাস কর আল্লাহর যে পরিমাণ কামনা বাসনা সম্ভব না, এটা এটা শিবের বোন। হ্যাঁ আমার বোন, আমার বোন হইতেছে মা দুর্গা, আমার বোন হচ্ছে মা দুর্গা। তোর বোন রে চুদমু, তোর মাইয়া চুদমু, তোর বউ রে চুদমু, তোর তোর গোষ্ঠী চুদমু, খান কি বলা নাস্তিকের গোষ্ঠী চুদমু। না আমি তো আমি তো কালীকে পছন্দ করি, কারণ কালী আমার কাছে সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ লাগে। কালী কালীর ফিটনেস এবং কালীর লুক, ওই শুধুমাত্র এক্সেপশনাল কেস হচ্ছে সে যখন রেগে যায় জিব্বাটা বের করে থাকে তখন দেখতে খারাপ লাগে, বাকি সময়টাতে কালী লুকস ফ্যান্টাস্টিক টু মি। সো আমি অবভিয়াসলি কালীকেই ডিজায়ার করি, তুই বোধহয় কালীকেই লাগানোর কথা বললি, কিন্তু না তুই আল্লাহকেই লাগা। তোর মা বোন বউ সবাইকে, হ্যাঁ আল্লাহকে কালীকে দুর্গাকে মোহাম্মদ কে সবকিছুকে, বুঝতে পেরেছি। হ্যাঁ ঠিক আছে পালাইলি কেন তাহলে, আস আয় নিজের নাম দিয়ে আয়, আয় দেখি নিজের নাম দিয়ে আয় তো দেখি ব্যাকস্টেজে অন্তত পক্ষে নাম দিচ্ছে একই ব্যক্তি। আরে কি একটা অবস্থা। সুফিয়া শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। কিন্তু আপনার নামটা সুফিয়া কেন দিলেন আমি না একটু জানতে ইচ্ছুক, কি বলা যায়? না আমি কি আসে যায় ভাই, নাম কি আমার? জি আমার সাথে আলোচনা করতে এসেছেন, আমি ধন্য হয়েছি নিঃসন্দেহে, কারণ আমার মতো ছোট মোটো মানুষের এখানে অত বড় মানুষরা আসে না, আপনার মতো বড় মানুষরা যাদেরকে নাকি কল্লা ফালাই দেয় তারা আসে না সহজে, কিন্তু এত কথা বলার আপনার কিন্তু প্রয়োজন পড়তো না। আমি কিন্তু আপনার কাছে খুব সিম্পল একটা প্রশ্ন করছি, বলেছি সুফিয়ার নামটা কেন বললি? হইতো যে এটা আমি র্যান্ডমলি দিছি, বললাম তো ভাই যে আমি কি আমার অরিজিনাল নাম দিয়ে দিত হয়ে? এটা উত্তর না, এটা উত্তর না। আপনার জাস্ট আমি ভাই অনেকেই তো অনেকেই তো যে ফেক নাম দিয়ে, জাস্ট একটা ফেক নাম, এটা আর কিছু না। তাহলে এই কথাটা, এই যে জাস্ট একটা ফেক নাম আর কিছু না, এই কথাটা গতকালকে আমি আসিফ ভাইকে এই কথাটা বললাম যে আমি খালেদ নামে যুক্ত হয়েছি। গতকাল আপনি বলেন আই ডোন্ট কেয়ার, আপনি যদি নাস্তিক হন আমার কাছে যায় আসে, আপনার মতো নাস্তিকদেরকে আমার দু চার টাইম আছে ভাই, আপনার কি মনে হয়? আপনি আমাকে নাস্তিক নাস্তিক বলছেন কেন? আমি নাস্তিক নাই, নাস্তিক আপনি যে লবাই হন, ডু ইউ থিংক, ডু ইউ রিয়েলি থিংক যে মানে যাই হোক কেন আপনারা আসলে নাম দিয়ে কি না আমার আসলে কি, আমি বুঝলাম না সেটা। আমি কি একবার বলেছি যে আপনি সুফিয়া নাম দিতে পারবেন না? একবার বলেছি এটা আমার মনে হয় এটা প্রশ্নই করতে পারেন, আমি কেন দিয়েছি? আপনার মস্তিষ্কের অবস্থা দেখেন আপনার ভাই, আপনার মতো বলদচোদারে কেউ খুন করবে আপনার মনে হয়? বাংলাদেশে এরকম আপনার মতো বলদগুলা ওপেনলি ই করতেছে, বাইতুল মুকাররমের সামনে লাইভ করতেছে, তারা নাকি নাস্তিক, ঠিক আছে? তাদেরকে পুছেও না মুমিনরা, আপনার মতন বলদরা যদি ইসলামে আপনারে ওই ওই আপনার বলদরা, আপনি আসিফ ভাই লাইভে যুক্ত না জাল্লাইভে যুক্ত না, আপনার মতন বলদরা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে এটা এটা মুসলিমদের জন্য লাভ কেন জানেন? কারণ আপনার মতো নাস্তিকদেরকে দেখাবে, তারা বলবে এই দেখাও নাস্তিকগুলো কিরকম বলদ হয়, দেখায় দেখায় তখন বলবে কি যে আমরা তো আমরা তো মুসলিমরা তো শান্তিপ্রিয়, এই যে দেখুন নাস্তিকরা বাইতুল মুকাররমের সামনে লাইভ করছে, আমরা কিচ্ছু বলিনি, বাংলাদেশ শান্তির দেশ, বাংলাদেশে বাংলাদেশে হচ্ছে নাস্তিকরা ওপেনলি ঘুরে বেড়াইতে পারে, আমরা আমরা কিচ্ছু করি না। তো এই জিনিসগুলো হচ্ছে সরকারের জন্য আপনার মতো লোকজন যদি থাকে তাহলে সুবিধা,
আপনাকে দেখায় সবার সামনে নিজেদেরকে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পরিচয় করাই দিতে পারবে এবং বলতে পারবে যে দেখেন আমাদের ইয়েটা দেশটা একটা ধর্ম নিরপেক্ষ দেশ, এখানে সব ধর্মে বিশ্বাসের মানুষ সবাই ওপেনলি ঘুরতে পারে, এখানে কোনো মুমিন কাউরে কোপায় না। আবার মুমিনদের জন্য সুবিধা কি? মুমিনদের জন্য তো ভাই আপনাদের মতন বলদরা হইতেছে এক নম্বরের সুবিধা, মানে সিরিয়াসলি আমার প্রতিপক্ষ এরকম বলার জন্যই তো আমার কাজ কমে যায়, আমার প্রতিদিন আমাকে লাইভ করতে হয় না। কেন? কারণ হচ্ছে ওরা এমন এমন সব কথাবার্তা বলে ওইগুলো দিয়েই কাজ হয়ে যায়। তো আমার জন্য তো এটা খুশির সংবাদ, আনন্দের সংবাদ, আমার দেখাইতে হয় না যে ওরা কত বলত মুসলিমরা বা হিন্দুরা, ওরা কত বলত এভাবে দেখাইতে হয় না, ওরা নিজেরাই ওইগুলো প্রচার করে দেয়। কিন্তু সেরকম ওদের জন্য আপনার মতন বলতগুলো থাকলে সুবিধা, কেন? ওরা আপনাদেরকে দেখায় বলতে পারে এই যে দেখেন নাস্তিকগুলো এরকম ব্রেইনলেস হয়, এই যে দেখেন ইসলাম বিরোধীরা এরকম ব্রেইনলেস হয়, আপনি যেই হন কল্লা ফেলাবে কেন? আপনার আপনি তো আমরা নিশ্চয়ই কল্লা ফালেন্না পার্টিদের বিরুদ্ধে কিছু বলবেন, কল্লা ফালেন্নাদের বিরুদ্ধে বলা পার্টি আপনি হিন্দু হন, গোমূত্রকর হন, বৌদ্ধ হন, নাস্তিক হন, যাই হন, আপনার কি মনে হয় যে আপনার ভাই দু চার দুই সেকেন্ডের মতো টাইম আছে আমার একটা কথা, একটা সিম্পল একটা প্রশ্ন যে বুঝতে পারে না? সিম্পল একটা প্রশ্ন বলছি যে ভাই সুফিয়ার নামটা কেন দিয়েছে একটু বলা যায়, এইটুক জিজ্ঞেস করছি আপনার, আপনি বলতে পারতেন? মানে আমি তো জানতে ইন্টারেস্টেড হতে পারি, তাই না, যে আপনি আমার এখানে এই নামটা এই জন্য দিয়েছেন কিনা যে আমার এখানে এই যে এই জিনিসটা দেওয়া থাকে, যে কোথায় গেল এই যে এই জিনিসটা, যে নারী বা বৈচিত্র্যময় লিঙ্গ পরিচয়ের মানুষের ক্ষেত্রে অগ্রাধিকার থাকবে সেইটা আপনি মিস ইউজ করছেন কিনা এই নামটা দিয়ে, এটা আমি শিওর হতে চাচ্ছি, এবং আমি শিওর হয়েছি যে এটা আপনি মিস ইউজ করছেন। সুফিয়া নামটা দিয়ে আপনার কোনো যায় আসে না, আপনি এই নামটা দিয়েছেন শুধুমাত্র এই জন্য যাতে আমি নারী অতিথি মনে করে আপনাকে তাড়াতাড়ি নিই। কিন্তু আপনি, আমি যখন দেখবো যে আপনি নারী অতিথি না, কিন্তু আপনি নারী নাম, তখন আপনি যত বড় নাস্তিক হন, আপনি যদি রিচার্ড ডকুমেন্টস হয়ে থাকেন আমি আপনার ব্যাড করে দিব এখান থেকে। সিম্পল একটা কোয়েশ্চেন বললেই হতে ভাই, এটা র্যান্ডমলি দেয়, আমি বলতাম আচ্ছা ঠিক আছে র্যান্ডমলি দিয়েছেন, কিন্তু আমার এখানে দিয়ে না মেয়েদের নাম দেখলে, কারণ আমার এখানে সাধারণত নারীদেরকে অগ্রাধিকার দেওয়া হয়, আমি তো বুঝবো না যে আপনি এরকম বিচিওয়ালা আপু, আমি তো বুঝবো না এটা। মানে আজকে সব আসতেছে মুড খারাপ করেন না, রোস্ট হইতে আসতেছে নিজে নিজেই। এনিওয়ে পরবর্তী দেখা চলে যাই ফয়সল, আমি জানতে চাচ্ছি ভাইয়া বাংলাদেশে যদি কোনো মেয়ে ধর্ষণ হয় তাহলে মেয়েটা এই বাংলাদেশের আইন নিয়ে গভর্নমেন্ট তার মেয়েটার পোশাক আশাক নিয়ে কোনো কথাবার্তা বলে এরকম কোনো আইন আছে? বাংলাদেশের আইনে হ্যাঁ একটা আইন আছে, একটা ধারা সম্ভবত 155 নম্বর ধারা, আমি আমি শিওর না ধারাটার নাম, নাম্বারটা আপনারা চেক করে বলতে পারেন বা চেক করে দেখলেই পাবেন, ধারাটা বলে দিলে আপনি বুঝবেন কিসের কথা বলছি। সেটা হচ্ছে যদি কখনো একজন বাদী, বাদী হচ্ছে নিয়মিত সঙ্গমে অভ্যস্ত এবং সে হচ্ছে একজন সম্মানিত নারী নয়, অর্থাৎ একজন যেমন ধরেন যৌনকর্মী, এরকম যদি প্রমাণ করা যায় তাহলে তা সে তার দেওয়া ধর্ষণের মামলাটা টিকবে না। তো এখন এটা কি ইনডিরেক্টলি এই যে পোশাককে নিয়ে যে প্রশ্ন তোলে বা এই যে সেই মেয়েটা ওই এত রাতে কি করতেছে এই করতেছে করতেছে, এই যে ভিকটিমের যে ক্যারেক্টার অ্যাসাসিনেট করে, ক্যারেক্টার যে অ্যাসেসমেন্ট করে, এটাকে ই করে দিচ্ছে না, লেজিটিমাইজ করে দিচ্ছে না, নাকি আপনি কি বলেন তাতে? হ্যাঁ ফয়সাল আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। জি বলেন ভাই, আপনি বলেন কথা কিন্তু হ্যাঁ আপনার কথা আমি বুঝতে পারছি না, বলেন। জি মানে আপনি সহজ হবে যে আমি আমি এটা নিয়ে আমি জাস্ট আপনি ধারাটা আইনের ধারাটা যদি বলতেন আমি একটু দেখবো, পরবর্তীতে হয়তো আপনার সঙ্গে আবার লাইভ যুক্ত হবো। ও ধারাটা আমাকেই বলতে হবে, আপনি একটু কষ্ট করে খুঁজে দেখতে পারবেন না? একটু কষ্ট করে আজকে খুঁজে দেখতে পারবেন না? আপনি তো বললেন ভাইয়া যে 151 নম্বর নাকি, তাহলে তো আমার সহজ হয়ে গেল তাই না? এটা মুশকিল কারবার, মানে স্পুন ফিডিং করতে হলে তো মুশকিল কারবার ভাই, আপনি একটু যদি ই করতেন মানে। ও আচ্ছা এটা কি একই ব্যক্তি একটু আগে কি, আচ্ছা আপনি কি একটু আগে যুক্ত হয়েছিলেন? না আমি সব ভয়েসটা চিনতে পারছি না, তাই জন্য দেখেন আপনি আজকে সার্চ করবেন, আপনি গুগলে হোক বা যেখানেই পারেন আপনি যে সার্চ ইঞ্জিন ব্যবহার করেন সেখানে সার্চ করবেন যে বাংলাদেশে ধর্ষণের ক্ষেত্রে নারী যদি নারীটা যদি ই হয়, শব্দটা আমি এভাবে বলতে চাচ্ছি না, মানে নারীটা যদি বাজে নারী হয় তাহলে সেই মামলাটা ই হয় আর টেকে না, এটা লিখে সার্চ করলে পেয়ে যাবেন এই বিষয়টা। আচ্ছা ধন্যবাদ। আর আরেকটা প্রশ্ন ছিল, না পান যখন পাবেন না তখন আপনি যে আসলে সার্চ করছেন করেছেন কিনা বা কিভাবে সার্চ করেছেন সেটা ডিটেইলস লিখে একটা ইমেল করবেন যে আমি এই এই শব্দ লিখে সার্চ করছিলাম, এই এই জিনিস পাইছি বা এই জিনিস পাইনি, লিখে ইমেল করবেন, তাহলে আমি আপনাকে নিজে খুঁজে দিব। কিন্তু আমাকে এটা অবশ্যই সাথে লিখবেন যে আপনি এই ভাবে সার্চ করছেন করে ব্যর্থ হয়েছেন, ঠিক আছে? পরেরটা বলেন। হ্যাঁ আচ্ছা, একটা শিশুর বয়স হচ্ছে 6 বছর, তো মনে করেন তার কাজ করার যে কাজ, অনেক শিশুই তো জন্য মানে অনেক গরিব থাকে বা ঠুকাই থাকে, মানে যেগুলো গরিব আর কি, এদেরকে রাষ্ট্র কাজ করার অনুমতি দেয় কিনা বা এরা যদি কাজ করে এটা অপরাধ কিনা? মানে আপনি বলতে চাচ্ছেন যে শ্রম আইনের অধীনে যেসব
গরিব শিশুরা কাজ করে তারা হচ্ছে অপরাধী কিনা সময়ের অধীনে, অবশ্যই অপরাধী তারা, যারা চাকরি দিবে তারা অবশ্যই অপরাধী, যারা ইয়ে দিবে চাকরি দেবে তারা অপরাধী, আর যে কাজটা যে করবে মানে এটা যে বৈধ, এটা কি বৈধ? এটা আমি শিওর না, এটা আমি শিওর না যে যারা কাজ তো অবৈধ, অবভিয়াসলি অবৈধ, কিন্তু যে কাজ করতেছে মানে বাচ্চাটা, সেই বাচ্চাটাকেও, বাচ্চাটাও ক্রিমিনাল কিনা এটা আমি, এটা আমি শিওর না। আপনি কি একজন, আপনি কি একজন ধার্মিক, কোন ধর্মের অনুসারী? আমি মুফাসসিলের অনুসারী। মুফাসসিলের অনুসারী মানে একজন মুসলিম নাকি? আমি এখনো নিজেকে জানতে পারিনি। না পারে স্বাভাবিক। আচ্ছা আমি একটা, আপনার কাছ থেকে কি 10টা সেকেন্ড সময় পেতে পারি? অবশ্যই। আপনি একটু আমাকে বলেন তো, আপনি অনুসারী বলতে মানে আপনি কি বললেন যে এখনো নিজেকে চিনতে পারেননি, মানেটা কি একটু আমাকে বুঝাই বলতেন। মানেটা বলতে ভাই আমি আসলে, আমি যতক্ষণ পর্যন্ত আমি কারো কথায় বিশ্বাস করি না যতক্ষণ পর্যন্ত আমি নিজে রিসার্চ করে না দেখি। আমি এখনো তো আমার বয়সও কম, আর অতটা রিসার্চ করার সময়ও বা এতটা রিসার্চ করার ইয়ে পাই নাই। আমি সবকটা তো রিসার্চ করতে, নিজে রিসার্চ করতে পারি নাই, পড়তে পারি না। আমি তো ওকে ঠিক আছে, আপনার কথা মানে আসলে সত্যি বলতে আমার, আপনার আমার প্রশ্নটার উত্তর শোনার জন্য আমি আপনাকে সত্যি বলতে প্রশ্নটা করিই নাই, আপনার ভয়েসটা শুনলাম আমি এবং এই ভয়েসটার সাথে মিলিয়ে দেখলাম, এবং আমি দেখলাম ভয়েসটা আপনারই। আপনি একটু আগে সুফিয়ান নামে যুক্ত হয়েছিলেন, আমি কি ঠিক বলছি? আচ্ছা আপনারা, আমি কি ঠিক বলেছি? হ্যাঁ ঠিক বলেছেন। তাহলে একটু আগে যখন আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি একটু আগে যুক্ত হয়েছিলেন কিনা কি নামে, কারণ কমেন্ট সেকশনে অনেকেই এটা লিখছে, আপনি তখন কেন অস্বীকার করলেন আমাকে একটু বলবেন আমাকে ভাই? আমাকে আপনি একটু সুফিয়া নামে যুক্ত হয়েছি পরে আপনি যে বলছেন হ্যান ত্যান যে আমি এই যে কি আপনার এখানে কি লেখা, আমি যে আমি আপনাকে জিজ্ঞেস করেছি আপনি একটু আগে যে বললেন যে না ওইটা আপনি না, এটা কেন বললেন আমাকে বলা যায়? মিথ্যা কথাটা কেন বললেন? আপনিও তো আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন। কথা বলিনি আমি আপনাকে ব্যক্তিগত আক্রমণ, এর আগে কতটুকু করেছি আমি জানি না, এখন যেহেতু করবো সেটা মানে সেটার তুলনায় আগেরটা তুচ্ছ, তাই আমি আপনাকে সেটা জিজ্ঞেস করিনি। আমি আপনাকে জিজ্ঞেস করেছি আপনি মিথ্যে কথাটা কেন বললেন, মানে আপনি জাস্ট নামটা চেঞ্জ করে যে আসলেন, এসে আপনি আমাকে মিথ্যে কথাটা কেন বললেন যে এটা আপনি ছিলেন না? বললেই তো যে আমি ছিলাম, কিন্তু আমি আমি কি আপনাকে কিচ্ছু বলছি যে এই নাম দেওয়া যাবে না? আমার কথা শুনেন না, কথা শুনে সরি কেন সরি আপনি নিজে হয়তো জানেন না, আন্দাজি সরি বলে লাভ কি, যে সরি আসলে মিন করে না। একবারের জন্য বলেছি যে আপনার রিয়াল নাম নিয়ে এখানে আসতে হবে, বলিনি তাই না? অথচ আপনি নিজে থেকে সেগুলো ধরে নিয়ে আমাকে আপনি এসে বলছিলেন, এবং আমি আন্দাজ করে বলেছি, সম্পূর্ণ আন্দাজ করে বলেছিলেন যে আপনাদের মতো নাস্তিকরা বা আপনাদের মতো ধর্মবিরোধীরা বা আপনাদের মতো ধার্মিকরা মানে আপনারা যাই হন, ধার্মিক হন নাস্তিক হন যাই হন, মানে আপনারা থাকলে দেশে মানুষের জন্য সুবিধা হয় এই সেই, আমি না অনেকের কাছে অলরেডি মেসেজ পেয়ে গেছি, মানে অলরেডি আমাকে ইনবক্সে টং টং করতেছে, বলতেছে মাতু ভাই, মাতু ভাই থাক না, আপনি তো শিওর না সে কে, বাদ দেন না, তাদেরকে আমার জবাবটা আপনি আসাতে আমি দিয়ে দিতে পারলাম কিছু না লিখেই, সেই জন্য আমি আপনাকে ধন্যবাদ জানিয়ে বিদায় জানাচ্ছি, ভালো থাকবেন। বুঝছেন এবার কেন ডেরা গেলেছিলাম? এই জন্যই সে ওই চিজের অনুসারী, বুঝছেন এবার? এগুলি কথা শুনলে বোঝা যায়, বুঝছেন কে কোন কোন টাইপের মানুষ, এগুলো না কথা শুনলে বোঝা যায়, ঠিক আছে? ওনার কথা শুনলে বোঝা যাচ্ছিল সে ওই টাইপের মানুষ। যাক আগের বার যথেষ্ট পচাইছি, এবার না পাচ্ছি, গালাগালি যথেষ্ট যাক করে ফুটছি, ছাগল বলে ছাগলি থেকে যাবে, এগুলো নিয়ে কথা বলে সময় নষ্ট।